गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आमी सुपर्णा सकाल सकाल चले तुम्हारे सामने नतून एक व्लॉग निये। বেসিক্যালি জানি না আজকে ব্লগে কি হতে চলেছে, তো আগের ব্লগটার আমি এন্ড করতে ভুলে যাই প্রত্যেকবারের মতো। তো কিচ্ছু করার নেই, এটা আমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, এন্ড করতেই ভুলে যাই প্রত্যেকবারে। তো আমার ছেলেও সেটা জানে, তাই না? তাই না শোনা? হ্যাঁ ও জানো। তো আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সকাল থেকে সেরকম কিছু নেই, আর সামনে তোমার থেকে বলেছি আমার সেরকম কোনো কাজ থাকে না, সকাল থেকে সেরকম কোনো কাজ থাকে না, শুধু ছেলেকেই সামলাতে হয়। কি করতে চাইছ? এই আরে খিদে পাচ্ছে। ফাইনালি আমি রেডি, মুখে মাস্ক পরবো, তাই কোনো মেকআপ নয়, কিছু নয়, জাস্ট এমনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেই বেরিয়ে যাচ্ছি, কারণ কোনো রকমে যেতে হবে। এই সোয়েটারটাই সামনে, মানে সরি এই সোয়েটার কুর্তিটাই বাইরে বের করানো ছিল, তাই এটাই পরে নিয়েছি। তো যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি আমি একটা টেলারিং দোকানে ওখানে যাচ্ছি, ওখানে কিছু কাজ আছে, সেটা মানে ওই ওর কাছেই মেলাটা বসেছে, তো ওখান থেকে একটু মেলা থেকে ঘুরে চলে আসবো। তো এটাই হচ্ছে আজকে প্ল্যানিং। তো ছেলেকে ছেড়ে যাচ্ছি, তাই ছেলের দৃশ্যটা একবার দেখো। কেন কেন? তো রেডি হওয়ার পরে ছেলে হঠাৎই কান্না, ঠিক আছে জানি না কিসের জন্য কান্না, ও এখনো এত কিছু বুঝতে শিখেছে কিনা সেটাই আমি কনফিউজ, আমি কেন আমার হাজবেন্ডও কনফিউজ যে ও সত্যি বুঝতে শিখেছে কিনা যে কোথাও বেরোচ্ছি মা বাবা নিয়ে যাবে না, তাই এখন ওকে ভেলকি দেওয়া, ভেলকি শেখানো হচ্ছে, মানে কি করে ভেলকি দিয়ে পালিয়ে যাওয়া যায়। তো দেখো তোমরা, দেখাচ্ছি ভেলকি, এরকম করলে চুপ করে যাচ্ছে, হ্যাঁ শোন না, শুনছ না? ছেলেকে ফেলকি দেখিয়ে ফাইনালি মেলাতে চলেও এসছি, তো দেখতে থাকো ভিডিওটা। সেরকম মানে অনেক দোকান বসেই নি, তাই পুরো মেলার ভিডিওটা সেরকমভাবে আর স্পেশালভাবে কিছু দিলাম না। বাচ্চাদের সোয়েটার দোকান অনেক বসেছে। ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট, যা বলতে পারো মেলা মানে সেরকমভাবে কেনাকাটা করিনি, কারণ এখনও সেরকম দোকান বসেই নি, তো দেখানোর মতো কিছু ছিল না। ছেলে আর ভাগনার জন্য দুটো প্যান্ট কিনেছি, আর কিন্তু মেলা থেকে কিছু কিনেছি, যেটা বাচ্চাদের পড়ানো শেষ আমি প্রেফার করি না, তো জাস্ট ইচ্ছা হয় কিনেছি, আর বাচ্চাদের বাড়িতে সব বাচ্চাদের না কিনলে কেমন কেমন লাগে তাই কিনা। তো এই ছিল আজকে মেলা ঘোরা, সেরকম কিছু স্পেশাল কিছু নেই, বাট দোকান অনেক আসছে বসবে, আর ওটা মেলাটা এখনও 10 দিনের মতো আছে, তো যারা আমার আশেপাশে আছো আসতেই পারো, না আসার কিছু নেই, ভালোই দোকান বসছে এবং সেলও ভালোই হবে বোঝাই যাচ্ছে, কারণ অনেক দিন মেলা নেই। তো মিলনে, মিলন স্কুলের সামনেই একদম, আসতেই পারো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ বেশিক্ষণ সময় আমাদের মানে সীমিত সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে, তো বাকি কথা বাড়িতে গিয়ে হোক। ফাইনালি মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, মেলাতে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ মেলার খাওয়ার ভালো লাগে মানে ভালো নয় হাজবেন্ড বলে, তাই খাইনি। তো মেলা থেকে বেরিয়ে এই কাকুর দোকানে ওই ভেলপুরি মুড়ি বা কি একটা বলে বেশ জানি না, ওইটাই খেলাম, ভালো লাগছে। তো তারপরে কাকুর দোকানে মশলা মুড়ি বানিয়েছিল, মশলা তো আমার এইসব খাওয়াগুলো বেশ একটু ঝালদার খাওয়াগুলো বেশ ভালো লাগে, আর আজকে এই খাওয়া দিয়েই চালিয়ে নিয়েছি, ভালো লাগছে। তোমরাও ট্রাই করতে পারো মলের সামনেই কাপড় দোকান। তাহলে আমরা বাড়ি চলে এসেছি, তো মেলাতে সেরকম কিছু কেনাই হয়নি, ফার্স্টেই বলেছি ছেলে আর ভাগনার জন্য প্যান্ট এইটুকুই কিনে চলে এসেছি, আর একটা জিনিস খুব পছন্দ হয়েছিল বাট হাজবেন্ড কিনে দেয়নি, ঠিক আছে। মানে কোনো দোকানে ঢোকার আগে ছাড়ো না পরে আসবো, আজ নয় ছাড়ো। তো 18 দিনের মেলা আজকে প্রথম দিন, আজকে যদি সব কিছু কিনে নেবে তো তাহলে আর কি হলো? অ্যাকচুয়ালি উনি মেলা জিনিস পছন্দ করে না, এটা হচ্ছে পাতি কথা, এটা হচ্ছে উনি বলতে চাইছেন না, বাট আরে
মেলা জিনিস পছন্দ না করারও কি বা আছে? হ্যাঁ তো 18 দিন বাকি আছে না? ওসব পটিবাজির কথা না, 18 দিন বাকি আছে পটিবাজি। দুদিনে মেলা উনি 500 টাকা দিয়ে মল থেকে কিনবেন, কিন্তু উনি 200 টাকা দিয়ে মেলা থেকে কিনতে উনি মানে কি যে ওনার কষ্ট সেটা উনি জানেন। ঠিক ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।